প্রিয় ছাত্রছাত্রী তোমাদের চ্যানেলে আমি আজকে আবার চলে এসেছি তোমরা জানো ক্লাস ইলেভেন এবং টুয়েলভের দু হাজার চব্বিশ সালে একটা আমূল পরিবর্তন এসেছে অর্থাৎ সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে তারই সিলেবাস নিয়ে এবং মার্ক্স ডিভিশন নিয়ে আজকের ভিডিও চলো দেখতে থাকো দু সেমি ক্লাস ইলেভেনের আমি প্রথমে ক্লাস ইলেভেন নিয়েই ভিডিওটি মেনলি করেছি আজকে দুটো সেমিস্টার সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সেমিস্টার ওয়ান পাঁচটা টপিক আছে লক্ষ্য করছো টেন মার্কস করে প্রথম তিনটে টপিক লাস্ট দুটো টপিকে ফাইভ মার্কস করে এই মার্কসগুলো কিভাবে আছে এটা এমসি পার্ট সম্পূর্ণ আমি দেখাচ্ছি প্রোজে দশটা এমসি কিউ থাকবে এক নম্বর করে পোয়েমে দশটা এমসি থাকবে এক নম্বর করে র্যাপিডের দশটা এমসি থাকবে এক নম্বর করে টেক্সচুয়াল গ্রামারে পাঁচটা এমসি কেউ থাকবে পাঁচটা এমসি কেউ থাকে এক নম্বর করে আর রিডিং কম্প্রিহেনশনে এক পাঁচটা এমসিকিউ থাকবে এক নম্বর করে আমি ডিটেলসে দেখাচ্ছি প্রোজ তিনটে প্রোজ আছে এই তিনটে প্রোজ থেকে প্রথম প্রোজ অ্যানাস্ট্রোলজার ডে এটা থেকে চারটে এমসি থাকবে এক নম্বরের প্রত্যেকটাই ডিটেলসে দেখাচ্ছি পরেরটা তিনটে এবং পরেরটা তিনটে একই রকমভাবে দশ নম্বর পোয়েমে একই সেম পদ্ধতিতে প্রথমটা থেকে চারটে এমসি কিউ পরেরটা তিনটে তারপর এটা তিনটে টোটাল টেন অর্থাৎ ইউনিট টুতেও টেন র্যাপিড ইডারের লক্ষ্য করো এখানেও তিনটে টপিক দেওয়া আছে এই প্রত্যেকটা টপিকে কটা করে এমসি থাকবে দেওয়া আছে এবং প্রত্যেকটার মার্কস কিন্তু ওয়ান করে চারটে ফোর মার্কস মানে চারটে এমসি কিউ থ্রি মার্কস মানে তিনটে এমসি এভাবে এখানেও টেন মার্কস থাকছে র্যাপিড রিডার থেকে টেক্সচুয়াল গ্রামারে যাও সেখানে টেক্সটের যে এক নম্বর এবং দু নম্বর ইউনিট অর্থাৎ পোয়েম এবং প্রোজ ওখানকার বিভিন্ন রকম লাইন তুলে টেন্স ভয়েস ইনডাইরেক্ট স্পিচ রেজালভার এর ওপরে পাঁচটা এমসিকিউ থাকবে পাঁচটা গ্রামার থাকবে এক নম্বর করে ফাইভ মার্কস টোটাল ফাইভ মার্কস লাস্ট যে ইউনিট আনসিন আনসিন পর্সেন এখানে আনসিন পর্সেনে পাঁচটা এমসি কিউ দেওয়া থাকবে এবং ওয়ান মার্কস করে থাকবে ফাইভ মার্কস প্যাসেজ দেওয়া থাকবে নেক্সট সেমিস্টার টু ফরটি মার্কস অর্থাৎ এটা কিন্তু ব্রড কোয়েশ্চেন এবং এসে কিউ কোয়েশ্চেন লক্ষ্য করছো প্রোস সেকশন থেকে টেন মার্কস থাকছে পয়েম সেকশন থেকে টেন মার্কস রেফিরিটার থেকে ফাইভ মার্কস নন টেক্সচুয়াল গ্রামার থেকে ফাইভ মার্কস এবং রাইটিং সেকশন থেকে টেন মার্কস টোটাল ফর্টি মার্কস আমি ডিটেলসে যাচ্ছি ইউনিট ওয়ান প্রথম হচ্ছে প্রোস সেকশন এখানে দেখো চারটে পুরুষ দেওয়া আছে এই চারটে পুরোস থেকে ব্রড কোয়েশ্চেন লিখতে হবে একটি এবং সিক্স মার্কসের কেমন এখানে বলে দিয়েছি তিনটে ব্রড কোয়েশ্চেন দেওয়া থাকবে চারটি চারটে টেক্স থেকে একটা লিখতে হবে ছয় মার্কে আর এই চারটে টেক্স থেকে এই প্রত্যেকটা থেকে একটা করে এসএ কিউ কোশ্চেন দেওয়া থাকবে কিন্তু তোমাকে লিখতে হবে দুটো টু মার্কসের কোয়েশ্চেন টু ইন্টু টু ইজিক টু ফোর সিক্স আর ফোর এখানে টেন মার্কস হচ্ছে প্রো সেকশন পোয়েম সেকশন থেকে সেম এক ওই প্রো সেকশনের মতন এখানে দুটো প্রো দুটো পোয়েম দেওয়া আছে দুটো পোয়েম থেকে দুটো চারটে এসে কিউ কোয়েশ্চেন দেওয়া থাকবে দুটো লিখতে হবে টু ইন্টু টু ফোর আর দুটো ব্রড কোয়েশ্চেন দেওয়া থাকবে সিক্স মার্কসের একটা লিখতে হবে ওয়ান ইন্টু সিক্স সিক্স সুতরাং টেন মার্কস এখানে ওপ সেকশন থেকে ইউনিট থ্রিতে যাও র্যাপিড রিডার এখানে কি হচ্ছে র্যাপিড রিডারের ক্ষেত্রে লক্ষ্য করো এখানে পাঁচ তিনটে টেক্সট দেওয়া আছে এই তিনটে টেক্সট থেকে একটি ব্রড কোয়েশ্চেন পড়বে লিখতে হবে তিন লিখতে হবে একটি তিনটে দেওয়া থাকবে তিনটে ব্রড কোয়েশ্চেন দেওয়া থাকবে লিখতে হবে একটি অর্থাৎ ফাইভ মার্ক্সের তিনটে কোশ্চেন দেওয়া থাকবে প্রত্যেকটা থেকে একটা করে থাকবে লিখতে হবে একটি ওয়ান ইন্টু ফাইভ ইজকাল টু ফাইভ মার্কস ফোর ইউনিট ফোর নন টেক্সচুয়াল গ্রামার এখানে কী কী গ্রামার দেওয়া থাকবে এটা নন টেক্সচুয়াল গ্রামারে বলে দেওয়া আছে টেন্স ভয়েস স্পেশাল ভাব সব বলে দেওয়া আছে এখানে এই যে ফাইভ মার্কস এখানে ফাইভ মার্কস থাকবে নন টেক্সচুয়াল গ্রামারে তার মধ্যে টু মার্কস কি টু মার্কস হচ্ছে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা কারেকশন একটি একটি কোশ্চেন হয় একটি কারেকশন থাকবে টু মার্কসের অথবা একটি ট্রান্সফরমেশন সেন্টেন্স থাকবে টু মার্কসের আর থ্রি মার্কস থাকছে আর্টিকেল কুয়েশন ছটা গ্যাপ দেওয়া থাকবে হাফ করে থ্রি মার্কস টু প্লাস থ্রি ইজিক্যাল টু ফাইভ আমি মার্কস ভেরিফিকেশন মার্কসের যে ডিভিশন সেটা এখানে দেখিয়ে দিয়েছি আর লাস্ট হচ্ছে রাইটিং স্কিল এখানে রাইটিং স্কিল টেন মার্কস যদি কেউ প্যারাগ্রাফ লেখে তাহলে প্যারাগ্রাফ লিখতে হবে ডাইরেক্ট টেন মার্কস দেওয়া থাকছে প্যারাগ্রাফ না লিখলে তাকে দুটো রাইটিং লিখতে হবে একটা হয় লেটার রাইটিং এবং রিপোর্ট রাইটিং এই দুটোতে কিন্তু ফাইভ করে থাকবে ফাইভ ফাইভ টেন এই টোটাল ফর্টি মার্কসের সেমিস্টার টু এবং দুটো সেমিস্টার মিলে এইটি মার্কস আশা করি তোমরা বুঝতে পেরেছ বারবার ভিডিওটি দেখবে তাহলে আরও পরিষ্কার হবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে